সম্মানের দর্শক বন্ধুরা বেঙ্গল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু তারপরেও যারা স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমি আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে জানিয়ে দেব স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু যেমন চিকিৎসা করতে পারবেন তেমন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের কপি দিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটিও নিতে পারবেন তো অনলাইনের মাধ্যমে আধার কার্ড দিয়ে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমি ইন ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন একটু স্কিপ না করে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে আগে পৌঁছে যাবে তো বন্ধুরা প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এইটা লিখে যখন আপনি সার্চ দেবেন আপনি কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে যে দেখুন ফাইন ডিওর নেম অপশানটি রয়েছে এই ফাইন ডিওর নেম অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন ফাইন্ড ইওর নেম অপশান উপরে ক্লিক করলে পরবর্তী একটা পেজ আপনাদের সামনে এরকম খুলে যাবে তো আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সিলেক্ট অপশান রয়েছে তো এখান থেকে আপনি ইয়োর সেলফ করে দেবেন এবং তারপরে আপনি সাবমিট বাটনের উপরে যখনই আপনি সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম পেজটি চলে আসবে তো সময় বাঁচানোর জন্য কিন্তু আমি এই যে স্টেপটা এটা কিন্তু আমি ফিল আপ করে রেখেছি তো এখানে দেখুন প্রথমে আপনাদের স্টেট নেম থাকবে অলরেডি এবং তারপরে যে অপশানটি রয়েছে ডিস্ট্রিক্ট নেম তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিয়ে দিতে হবে তারপরে ব্লক নেম রয়েছে তো এখান থেকে আপনি ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে যদি আপনি ব্লক হয়ে থাকেন তাহলে এখানে আপনার ব্লকের নাম যদি আপনি মিউনিসিপ্যালিটির হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েত নেম আপনাকে দিয়ে দিতে হবে আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন পরবর্তীতে আপনার ভিলেজ নেমটা এখানে দিয়ে দিতে হবে ভিলেজ নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে দুটো অপশন থাকবে একটা রেশন কার্ড আইডি নম্বর এবং একটা আধার কার্ড নম্বর তো আপনি যদি রেশন কার্ড আইডি নম্বর দেন তাহলে এখানে রেশন কার্ড আইডি নম্বর দিবেন অথবা আপনি যদি আধার কার্ড নম্বর দেন তাহলে এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে নিচের সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই সাবমিট বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন তার নিচে দেখুন আপনার ওই আধার কার্ডে যতজন ব্যক্তির নাম রয়েছে ততজন ব্যক্তির নাম কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন যেমন মেম্বার নেম হেড অফ ফ্যামিলি এবং ক্যাটাগরি নেম এবং এই জায়গাটা ফলো করুন এই যে ইউআরএন নম্বর রয়েছে এটাই কিন্তু মূল এবং এখানে কার্ড ইস্যু রয়েছে এখানে অলরেডি কার্ড ইস্যু হয়ে গেছে এবং কার্ড ইস্যু ডেট রয়েছে কবে এবং কত তারিখ সেটা রয়েছে তো এখান থেকে আমরা কি করব এই যে ইউআরএন নম্বরটি রয়েছে এই ইউআরএন নম্বরটিকে আমরা কপি করে নেব তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমি কপি করে নেছি কপি করে আমি আবারও এই পেজটিকে কেটে হোম পেজে চলে যাব যেই পেজে থেকে আমরা এসেছি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের হোম পেজ আমি স্বাস্থ্যসাথী কার্ডের হোম পেজে চলে এসেছি স্বাস্থ্যসাথী কার্ডের হোম পেজে চলে আসার পর দেখুন এখানে একটা অপশান আপনারা লক্ষ্য করুন কার্ড ভেরিফিকেশান তো আপনি এই কার্ড ভেরিফিকেশান অপশানের উপরে ক্লিক করে দেবেন যখনই কার্ড ভেরিফিকেশান অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী একটা পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনি আপনার সাশ্র হাতি দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোড কপিটা দিয়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন তো এই রকম পেজটি চলে আসবে যেখানে অলরেডি আপনাদের স্টেট সিলেক্ট থাকবে তারপরে আপনাকে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে জাস্ট আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে লক্ষ্য করুন আপনাদের ইউআরএন নম্বর চাইছে এন্টার ইউআরএন নম্বর তো এখানে ইউআরএন নম্বরটা দিয়ে দেবো তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি ইউআরএন নম্বরটা তবে ধরা ইউআরএন নম্বরটা দিয়ে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এই রকম পেজটি চলে আসবে এই এই ইউআরএন নম্বর অর্থাৎ এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বরের আন্ডারে যতগুলো নাম থাকবে প্রত্যেকের নাম এখান থেকে দেখিয়ে দেবে তো এখানে কিন্তু তিনজনের নাম রয়েছে এবং এখান থেকে দেখুন প্রত্যেকের নামও থাকবে এবং তাদের ডিস্ট্রিক্ট নেম থাকবে কার্ড নেম থাকবে এবং জেন্ডার থাকবে কার্ড ইস্যু ডেট থাকবে কার্ড স্টেটাস থাকবে দেখুন এখানে কিন্তু সমস্ত কার্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে জেন্ডার রয়েছে এখানে নেম রয়েছে সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে আপনাকে এই পেজটাকে প্রিন্ট আউট করে নিতে হবে তো কম্পিউটার থেকে যদি আপনি এটা দেখে থাকেন তাহলে আপনি কম্পিউটারে কন্ট্রোল পিতে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন আদিও নেবেন এবং এই পেজটি কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে এবং এই পেজটি আপনি যে কোনো জায়গায় দিতে পারেন কোনো সমস্যা হবে না যতদিন না কার্ড পাচ্ছেন ততদিন আপনি এই পেজটি দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন তো আমি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনারা এই পেজটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটি অন রাখুন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পেতে